আজ তো নমিনেশনের শেষ দিন ছিল, কিরকম কী হারে নমিনেশন হলো আপনাদের দলের থেকে? দেখো, আমাদেরকে প্রথমেই বলি, দল অত্যন্ত আইন শৃঙ্খলা মেলে সুশৃঙ্খলা একটা দল তৃণমূল কংগ্রেস। দলের নির্দেশ মতো দল নমিনেশন করেছে আমাকে। দুদিন মাত্র আমরা সময় পেয়েছি, গতকাল এবং আজ 204টা গ্রাম পঞ্চায়েতে নমিনেশন করার কথা, সেটা আমরা করেছি। 35টা গ্রাম পঞ্চায়েত সমিতিতে করিয়েছি। এই মুহূর্তে আমাদের কাছে খবর, আমরা একবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 5টা সিটে আমরা গ্রাম পঞ্চায়েতে জয়যুক্ত হতে পেরেছি। সে এলাকার মানুষকে ধন্যবাদ তৃণমূল কংগ্রেসের প্রতি সমর্থন রাখার জন্য, মানুষের প্রতি আমাদের দলের প্রতি আস্থা রাখার জন্য, আর মমতা ব্যানার্জির উন্নয়নকে আর এক ধাপ এগিয়ে দিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর আমাদের নেতা অভিষেক ব্যানার্জি যে তৃণমূলের নবজোয়ান, তার ঘাটালের সুফল কিন্তু আমরা পেয়েছি। আমি শুধু এটুকু বলবো, নমিনেশন কাকে বলে, ঘাটাল পুলিশ প্রশাসন থেকে শুরু করে ঘাটাল বিডিও অফিসের সমস্ত স্টাফ থেকে শুরু করে, এবং আমরা একটা রুলিং পার্টি, আমরা সবাই দেখিয়ে দিলাম ঘাটালে অবাধ গণতন্ত্র। সমস্ত রাজনৈতিক দল, কি সিপিএম, কি বিজেপি, কি কংগ্রেস, কেউ কিন্তু এক চুলো দাবি করতে পারবে না কোথাও যে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে, আমাদেরকে নমিনেশন করতে দেওয়া হয় না। এটা কিন্তু এবারে বলার জায়গা নেই। এটাই হচ্ছে ঘাটালের অবাধ গণতন্ত্র। এই গণতন্ত্র সারা বাংলায় বিরাজ করছে। এই গণতন্ত্র আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের ঘাটালে প্রতিষ্ঠিত হতে, বাংলায় প্রতিষ্ঠিত হবে, আমাদের নেতা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে। দেখা যাচ্ছে পঞ্চায়েত সমিতিতে ব্লক সভাপতি এবং মহিলার সভাপতি একই নমিনেশন করেছে, এটা কোথাও ভুল বোঝাবুঝি থেকে হয়েছে আমার মনে হয়। আমি দলকে জানিয়েছি, দল নিশ্চয়ই ভুল বোঝাবুঝিটা মিটিয়ে দেবে। কিন্তু সে তো জিতা ক্যান্ডিডেট ছিল সেই জায়গায়। সে জায়গায় সে জিতা ক্যান্ডিডেট ছিল, এবারে দল ওকে ঠিক করে দিয়েছিল যে ও যেহেতু মহিলা সংরক্ষিত, ওকে পাশের সিট 14 নম্বর সিট পিএস 14-তে ওকে নমিনেশন করতে বলেছিল দলকে। দলের কী কারণে ও করলো না, আমরা নিশ্চয়ই, আমি দলকে জানিয়েছি, দল নিশ্চয়ই ওর কাছ থেকে জানতে চাইবে এবং এটা একটা সমস্যার সমাধান নিশ্চয়ই। সিম্বল তাহলে কে পাবে? দল সিদ্ধান্ত নেবে, দল সিদ্ধান্ত নেবে। দল আমাকে ওখানে নমিনেশন করতে বলেছে, আমি নমিনেশন করেছি, দল ওকে নমিনেশন করতে বলেছিল পাশের সিট 14 নম্বরে, আমাকে করতে বলেছিল 13-তে, আর ওকে করতে বলেছিল 14-তে। তো কোথাও থেকে ওটা ভুল বুঝিয়ে বা ভুল বুঝানো হয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে নমিনেশন হয়েছে। আমি মনে করি দল যে সুশৃঙ্খলভাবে দল চলছে এবং দলের গাইডলাইন মেনে, আমি অ্যাজ এ ব্লক সভাপতি হিসাবে যেভাবে দলের গাইডলাইন মেনে সমস্ত সিটে নমিনেশন করিয়েছি, দলের সমস্ত কর্মী নেতৃত্বকে একত্রিত করে, ঠিক একইভাবে দলের সমস্ত কর্মী নেতৃত্বকে একত্রিত করে আমরা সমস্ত সমস্যার সমাধান করে আমরা